হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের একটি রেসিপি। রেসিপিটির নাম হলো সর্ষে ভোলা ঝাল। এই সর্ষে দিয়ে ভোলা মাছটি খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে কিভাবে বানায় চলো আমরা দেখে নিই। আমি শুরু করার আগে একটি কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। এই দেখো, এখানে আমি দু পিস ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এবার আমি ভালো করে গরম করে নেব। তেলটা দেখো পুরো গরম হয়ে গেছে, ধোয়া বেরাচ্ছে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমি দিয়ে দিয়েছি, গ্যাসটা বাড়ানো আছে। গ্যাসটা বাড়িয়ে আমি মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু কড়া করে ভেজে নেব। এপিট 3 থেকে 4 মিনিট, আবার উল্টে 2 থেকে 3 মিনিট আমি রেখে কড়া করে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। এইবার ওইখানে মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিলাম কালো জিরা ফোড়ন। এবার দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা এবার মিশিয়ে নেব। সর্ষে কিন্তু বেশিক্ষণ কড়াইয়ে রাখলে চিতো হয়ে যাওয়ার চান্স থাকে, তাই 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমি এবার বাড়িয়ে দেব, আমি ঝোলটা একটু ফোটার জন্য অপেক্ষা করব। এখন আমি জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছ ঝোলটা আমার ফুটে উঠেছে। এইখানে আমি এবার মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা, আমি যে সর্ষের পেস্টটা দিয়েছি ওখানে 2 পিস মাছে আমি 2 চামচ সর্ষে পেস্ট আর তার মধ্যে আমি 4 পিস কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই 2 পিস সর্ষের পেস্ট আর 4 পিস কাঁচা লঙ্কা বাটা কিন্তু আমি ওর মধ্যে দিয়েছি। এইবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি। এইবারে আমি গ্যাস একদম কমিয়ে দেব। গ্যাস কমিয়ে জিনিসটা আমি ঢেকে দেব। একদম নিভু আছে, এটা আমি হতে দেব যতক্ষণ না মাছটা সিদ্ধ হচ্ছে। আর সর্ষের পরিমাপটা কিন্তু আমি যেটা বললাম সেটা ঠিক রাখবার, এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, গোটা টমেটো। দেখো মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নেব। ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর সামান্য কাঁচা তেল আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা 30 সেকেন্ডসের মতো ফোটাবো। এইবার আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার সর্ষে ভোলা কিন্তু রেডি হয়ে গেছে। এই সর্ষে ভোলা খেতে কিন্তু দারুণ লাগে। এর আগে তোমাদের সাথে ভোলা মাছের ঝাল শেয়ার করা হয়েছে পেঁয়াজ দিয়ে, সেই রেসিপিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। তাহলে আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকে এখানেই শেষ। বাই।